হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওতে ডিগ্রি প্রথম বর্ষের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ভর্তির জন্য কীরকম যোগ্যতা প্রয়োজন হবে, অর্থাৎ কেমন জিপিএ প্রয়োজন হবে, তাছাড়া কত সালে পাশকৃত শিক্ষার্থীরা এই ডিগ্রি প্রথম বর্ষে আবেদন করতে পারবেন, এই সকল তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন প্রথমে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সে প্রসঙ্গে আসা যাক। আপনারা সবাই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আগামী 8/6/2021 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 8/6/2021 এই তারিখ থেকে অনার্স প্রথম বর্ষে ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে। এখন অনার্স ভর্তির কার্যক্রমের কয়েকটি পর্যায় রয়েছে, অর্থাৎ আবেদনের কয়েকটি পর্যায় রয়েছে, সেগুলো হলো অনার্সে প্রথম যে পর্যায়টা সেটা হলো প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়া। তো প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশের পর যারা ওইখানে টিকবে তাদেরকে শিওর করতে হবে যে তারা ওই সাবজেক্ট নিয়ে অনার্স পড়তে চায় কি চায় না। তো যারা শিওর করবে তারাই ওইখানে টিকে থাকবে, এবং যারা ইনশিওর করবে অর্থাৎ তারা যারা পড়তে চায় না সেই বিষয়টি সম্পর্কে, তাইলে তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া তাদের জন্য দেয়া হবে। তাছাড়া যারা প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় চান্স পাবে না তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া দেয়া হবে। তো দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া দেওয়ার পর তারপরে যারা ওইখানেও চান্স পাবে না তারপরে তাদের জন্য রিলিজ স্লিপের ব্যবস্থা করা হবে। তো এরকম কয়েকটি পর্যায় রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এবারে যেটা মূল প্রসঙ্গ সেটি হলো যে আবেদন প্রক্রিয়ার যে কয়েকটি পর্যায় রয়েছে এই পর্যায়গুলো শেষ হতে হতে 2-3 মাস সময় লাগে। তো অনার্সের প্রাথমিক আবেদন প্রক্রিয়া, দ্বিতীয় আবেদন প্রক্রিয়া, এইরকম কয়েকটি পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষ হতে হতে 2-3 মাস সময় লাগে। এরপর শুরু হয় যখন এইটা শেষ হয়, অর্থাৎ অনার্স সাধারণ অনার্সের ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরে প্রফেশনাল অনার্সের আবেদন প্রক্রিয়া শুরু হয়। তো এইখানে প্রফেশনাল অনার্সেও ঠিক একই নিয়মে 2-3 মাস সময় লাগে, এবং ওই প্রফেশনাল অনার্সেও এরকম অনেকগুলো পর্যায় রয়েছে। তো যখন প্রফেশনাল অনার্সের কার্যক্রমও শেষ হয়ে যায় তখন ডিগ্রির কার্যক্রম শুরু হয়, অর্থাৎ দুইটার কার্যক্রম শেষ এবং শুরু হতে হতে কমপক্ষে 5 মাস সময় লাগে, তার থেকে বেশিও সময় লাগতে পারে। তো মূলত এইটার পর থেকেই ডিগ্রি প্রথম বর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়। তো এবারে ডিগ্রি প্রথম বর্ষের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলেন জেনে নেওয়া যাক। তো তিনি জানান ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম সাধারণ অনার্স ও প্রফেশনাল অনার্সের ভর্তির কার্যক্রম বা আবেদনের কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু হয়। যেহেতু করোনাকালীন সময়, এই কারণে ডিগ্রি প্রথম বর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হতে খানিকটা দেরি হতে পারে। তবে সাধারণ অনার্স ও প্রফেশনাল অনার্সের ভর্তির কার্যক্রম অক্টোবর মাসে শেষ হবে বলে আশা করা যায়, এবং তারপর নভেম্বর মাস থেকে অনার্স ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি জানান। তাহলে বোঝা গেল নভেম্বর মাসে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এখন জেনে নেওয়া যাক ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির অনলাইনে আবেদনের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন হবে এবং কত সালের পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো ডিগ্রিতে এসএসসিতে যারা 2015, 2016, 2017 এসএসসি পাশ করেছে, অর্থাৎ এসএসসি পাশ করেছে 2015, 2016, 2017 এবং এইচএসসিতে
এইচএসসি পাস করেছে 2018, 2019, 2020। তো যারা এই শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসিতে পাস করেছে তারাই ডিগ্রিতে আবেদন করতে পারবে। তো আমি আবারও বলছি, এসএসসিতে 2015, 2016, 2017 শিক্ষাবর্ষ এবং এইচএসসিতে 2018, 2019 এবং 2020। তো এই শিক্ষাবর্ষের স্টুডেন্টরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালে দেখা যায়, এসএসসিতে যারা জিপিএ 2.00 এবং এইচএসসিতে যারা জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হয়েছে তারাই শুধুমাত্র ডিগ্রি প্রথম বর্ষে আবেদন করতে পারবেন। তো ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হলো যারা কম জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন অথবা যাদের পাশের সাল জনিত সমস্যার কারণে অনার্সে আবেদন করতে পারবেন না, তারা ডিগ্রিতে আবেদন করতে পারবেন এবং ডিগ্রিতে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে এই বিষয়টা সম্পর্কে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।